তৃণমূলের ছাত্র সংগঠন বনাম তৃণমূলের চিকিৎসক সংগঠনের বচসার জেরে উত্তপ্ত ডিএনডি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। অভিযোগ, কলেজের প্রাক্তন ছাত্রদের একাংশ হস্টেলে তৃণমূলের চিকিৎসক সংগঠন শাখা খুলতে চেয়ে একটি ঘর দেওয়ার দাবি জানায়। অধ্যক্ষ তা দিতে অস্বীকার করায় শুরু হয় গণ্ডগোল। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে একেবারে অধ্যক্ষের ঘরের ভেতরে প্রাক্তনী বনাম বর্তমান পড়ুয়াদের মধ্যে এভাবে কথা কাটাকাটি শুরু হয় এবং তারপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একেবারেই তাই, প্রাক্তনীরা তারা এসেছিলেন কলেজের নতুন যিনি অধ্যক্ষ হিসেবে কাজে যোগ দিয়েছেন তাকে সম্বর্ধনা দিতে, এবং অধ্যক্ষের দাবি যে তার কাছে বলা হয়েছিল যে 5 থেকে 6 জন আসবেন এবং এসে তাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানাবে। কিন্তু বাস্তবে দেখা যায় যে 5-6 জনের পরিবর্তে 50-60 জন ঘরে ঢুকে পড়েন অধ্যক্ষের ঘরে, এবং অধ্যক্ষ যেটা জানাচ্ছেন যে তারা ঘরে ঢুকে সম্বর্ধনা দেওয়ার পরে তারা দাবি জানান যে তাদের একটি ঘর, তাদের ঘর বলতে প্রোগ্রেসিভ ডক্টর্স অ্যাসোসিয়েশনের হোমিওপ্যাথি যে উইং রয়েছে, অর্থাৎ তৃণমূলপন্থী চিকিৎসক সংগঠন প্রোগ্রেসিভ ডক্টর্স অ্যাসোসিয়েশন, তাদের একটি কার্যালয় সেটি ছিল এই এই মেডিকেল কলেজের, এই হোমিওপ্যাথি মেডিকেল কলেজের শিয়ালদা ক্যাম্পাসে। সেই ঘর তারা ফেরত চান। নতুন প্রিন্সিপাল তিনি জানিয়ে দেন যে এরকম কোনো ঘরের অস্তিত্ব তিনি জানেন না এবং এই ধরনের কোনো ঘরের চাবি তার কাছে নেই। তখন দাবি জানানো প্রিন্সিপালের দাবি যে তখন তাকে বলা হয় যে নতুন করে যাতে একটা ঘর তাদের দেওয়া হয়, এই ঘর দেওয়া না দেওয়া নিয়ে এবং কার্যালয় তৈরি নিয়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং প্রিন্সিপাল পুলিশ ডাকতে বাধ্য হন এবং প্রিন্সিপালের বক্তব্য যে সরকারি জায়গায়। তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো যে প্রিন্সিপালের কি বক্তব্য। কিছু প্রাক্তনী আছে, কিছু বর্তমান স্টুডেন্ট আছে, কিছু বহিরাগত আছে। তারা সেই ঘরটা কি পারপাসে চায়? তারা ওই পিডিএ এইচএস এর অফিস করবে। এখানে যারা আপত্তি জানাচ্ছে তারা কোন? তারাও ওই স্টুডেন্ট ইউনিয়ন, তৃণমূলপন্থী। তাদের কি বক্তব্য? তাদের বক্তব্য হচ্ছে ওই কমিটিটাই বেআইনি। রুম দেওয়ার অ্যাকচুয়ালি কোনো অধিকারই নেই। কোনো একটা অর্গানাইজেশনকে কখনো রুম এইভাবে গভর্নমেন্টের ইনস্টিটিউশনে দেওয়া যায় না, প্রথম কথা। দ্বিতীয়ত, আমাদের রুমের সংখ্যা খুব অল্প। আমি স্বাস্থ্যভবনে জানিয়েছি, আমাকে জয়েন্ট সেক্রেটারি ফোন করেছিলেন, আমি ব্যাপারটা বলেছি। উনি বলেছেন যদি গণ্ডগোল খুব বেশি হয় তাহলে পুলিশ দিয়ে ব্যাপারটাকে মিটমাট করতে।